بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له، لا مثال له ولا مثيل له، وله المثل الأعلى في السماوات والأرض، ليس كمثله شيء، وهو السميع البصير. وأشهد أن محمدًا عبد الله ورسوله، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام، يقول الله سبحانه وتعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. يقول سبحانه وتعالى: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خطا، فقال: هذا سبيل الله. ثم خط خطوطا عن يمينه وعن شماله، فقال: هذه السبل، وعلى كل سبيل شيطان يدعو اليه. اخرجه الدارمي والامام احمد في مسنده والنسائي. وقال الألباني رحمه الله تعالى: حديث صحيح. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني. أخرجه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قد تركت فيكم ما لن يدلوا ما لن تدلوا بعده إذا اعتصمتم به، كتاب الله وسنتي. أخرجه الإمام مالك رحمه الله تعالى في المؤطأ. ثم أما بعد، أولا، انطلاقا من قول المصطفى صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. أتقدم
بالشكر والتقدير إلى المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بغرب الدمام، حيث قام بدعوتي إلى هذا المقام وأتاح لي الفرصة لإلقاء هذه المحاضرة. فالله أسأل أن يجزل المثوبة لهم وأن يجزيهم أحسن الجزاء وأن يجعل هذه الأمور والمساعي في ميزان حسناتهم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত বাইক পরিচালক, ইসলামিক সেন্টার পশ্চিম দাম্মাম কর্তৃক আয়োজিত এই সম্মেলনের সম্মেলনে উপস্থিত ইখওয়াতি আল আফাদিল আল দুআত, যে সমস্ত দাঈগণ এই মান্তাকায় শারকিয়াতে কাজ করছেন, আমার সম্মানিত দাঈ ভাইরা, উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত দীনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দীনী মজলিসে একত্রিত হয়ে ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের বিধান সম্পর্কে জানার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আজকের এই প্রোগ্রামে শেয়ার করার জন্য চেষ্টা করব। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একেবারেই পরিচিত বিষয়, আর বিষয়টি হচ্ছে ইত্তেবা ও সুন্নাহ ও মাওকিফুল উলামা ইমিন, সুন্নার অনুসরণ এবং এই ক্ষেত্রে আলেমদের যে অবস্থান ছিল সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার দৃঢ় বিশ্বাস যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট জানা রয়েছে, যেহেতু আপনারা অধিকাংশ ইসলামিক সেন্টারগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা শুনে আসছেন, এবং আমাদের যে সমস্ত ভাইরা বিশেষ করে এই এলাকায় দাওয়াতি কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিভিন্ন সময় আলোচনা রেখেছেন। তারপরেও ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাদ করেন যে আপনি স্মরণ করিয়ে দিন। সুতরাং শুধুমাত্র স্মরণের জন্য, যাতে করে আবার আমরা এই বিষয়গুলো সম্পর্কে যেই বিষয়গুলো আমরা বিস্তৃত হয়ে আছি ভুলে গিয়েছি সেগুলো আবার স্মরণ করতে পারি, এজন্য আজকের আলোচনা এবং সেখানে আমরা কিছু কথা আপনাদের সামনে পেশ করব। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কিভাবে পালন করবে সেই বিষয়টি শিক্ষা দেওয়ার জন্য, এবং নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসে প্রত্যেকটি ইবাদত কিভাবে পালন করলে সেটি ইবাদত হবে, কিভাবে পালন করলে ইবাদত হবে না, নবী এবং রাসূলগণ এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এখানে কোন নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসে সামান্যতম কোনো কিছু গোপন করেছেন, বাদ দিয়েছেন, এর কোনো প্রমাণ নেই। যদি কেউ বলে থাকে তিনি নিশ্চয়ই ভুল বলেছেন। শরীয়তের প্রত্যেকটি বিষয়ই স্পষ্ট। ইবনে মাজাহ তার মুকদ্দমার মধ্যে উল্লেখ করেন, তারাক্তু কুমার আল মাহিজ্জাতিল বাইদা, যে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি সুস্পষ্ট দিনের উপর। শরীয়তের এমন কোনো বিষয় নেই যেগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে। অনেকে
মনে করে থাকেন যে 30,000 হচ্ছে জাহেরি আর 60,000 হচ্ছে বাতিনি নাউজুবিল্লাহ বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন রেখে গেছেন এটি একেবারেই স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে যে কথাগুলো বলেছিলেন বরং মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণগুলোর মধ্যে যে কোনো একটি ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তারাকতু ফীকুম আমরাইন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না বিভ্রান্ত হবে না কিতাব আল্লাহি ওয়া সুন্নতি একটি হচ্ছে আল্লাহর কিতাব একটি হচ্ছে আমার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি রেখে গেছেন এটি স্পষ্ট সুতরাং এখানে কোনো ব্যক্তি এসে এই বক্তব্যের মাঝে এমন কোনো জিনিস যোগ করার সুযোগ নেই যে না এর মধ্যে আরো অতিরিক্ত অনেক কিছু আছে বা এর মধ্যে 60,000 যে বিষয় রয়ে গিয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোপন করে গেছেন নাউজুবিল্লাহ প্রত্যেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন স্পষ্ট করে গেছেন তাই ইসলামের কোনো ইবাদত এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে যাননি অথবা এই বিষয়ে দিক নির্দেশনা দেননি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হেদায়েত নেই এই ধরনের বক্তব্য কেউ যদি দিয়ে থাকেন তিনি আসলে সত্যিকার অর্থে ভুল বলছেন অথবা না জেনে বলছেন আসুন কয়েকটি উদাহরণ আমরা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বিদায় হজে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুজদালিফা থেকে যখন মিনার উদ্দেশ্যে রওনা করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিলেন যে আমার জন্য তোমরা ছোট কঙ্কর তালাশ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য কঙ্কর সংগ্রহ করা হলো ছোট ছোট পাথরগুলো গুড়ি গুড়ি পাথরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সংগ্রহ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কঙ্কর হাতে নিলেন একটি কঙ্কর হাতে নিয়ে বললেন লিমিসলি হাযা ফারমু সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন লিমিসলি হাযা ফারমু দেখালেন যে এই যে পাথর দেখালাম এই পাথরের মতো এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবে জামারাতে দেখিয়ে দিলেন একটি কঙ্করের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাধ্যতামূলক করে দেন ছোট ছোট একটি কঙ্কর আবার দেখিয়ে দিচ্ছেন যে এই ধরনের কঙ্কর এই ধরনের কঙ্কর যেটা দেখালাম এই ধরনের কঙ্কর নিক্ষেপ করবে তাহলে কি আপনারা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যাকাত হজ এর বিধানগুলো জানিয়ে যান নাই এটা কি বিশ্বাস করেন না হতে পারে না যদি কেউ বলেছেন তিনি না জেনে বলেছেন যদি কেউ এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকেন তিনি না জেনে ব্যাখ্যা দিয়েছেন শুধু একটি পাথরের জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের বিষয়টি স্পষ্ট করে দিয়ে যেতে পারেন তাহলে সালাতের বিধানগুলো যাকাতের বিধানগুলো ইসলামের আরো যে সমস্ত ইবাদত আছে ইবাদতের বিধানগুলো এগুলো অস্পষ্ট থেকে যাবে এমনটি বলার কোনো সুযোগ আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটি উদাহরণ আমরা নেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে বৎস হে কিশোর যুবক প্রথমেই খাবার আগে বিসমিল্লাহ বলবে দেখেন শিক্ষা দিচ্ছে খাবার আগে বিসমিল্লাহ বলবে ওয়া কুল বিয়ামিনিক তোমার ডান হাতে খাবে ডান হাতে খাবে এবং তারপর তোমার পাশে যেটা আছে সামনে যেটা আছে সেখান থেকে খাবে কিভাবে খাবারের বিষয়টি শিক্ষা দিচ্ছেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা না দিলেও একেবারে স্থূল বিবেক দিয়ে বিবেচনার মাধ্যমে একজন ব্যক্তি এটা বুঝতে পারে যে খাবারের আদব হচ্ছে সুন্দরভাবে যদি কেউ খেতে চায়
তিনি তার কাছেই খাবে এবং সে আল্লাহর নাম নিয়েই খাবে কিন্তু তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে ক্ষুদ্র মনে করেননি এই উম্মত কিয়ামত পর্যন্ত যাতে প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসরণ করতে পারে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এভাবে খাবে খাওয়ার পদ্ধতি হচ্ছে এই সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন বাম হাতে খাচ্ছে বাম হাতে পান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন হে অমুক ডান হাতে পান করো কারণ বাম হাতে শয়তান পান করে থাকে তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিভাবে সেগুলো পালন করব কিভাবে সেগুলো আদায় করব আমার বন্ধুগণ অথচ এখন এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে সেটি হচ্ছে এই যে আমরা অনেকে মনে করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে অথবা যাকাত হজ এগুলোর ব্যাপারে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদের না জানার কারণে আমরা মনে করে থাকি যে এগুলো মনে হয় হাদিস না অথবা সুন্নার মধ্যে নেই এমনটি ভাবার কোনো সুযোগ নেই কারণ এত বড় বড় বিধান যার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে যে ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই ইবাদত পালন করবে যার মাধ্যমে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবেন না আর এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে যাবেন এমনটি হতে পারে না আসুন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে নিজেদের জীবনে এভাবেই গ্রহণ করেছেন আসেন কয়েকটি উদাহরণ এখান থেকে আমরা নিতে পারি আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন ইসতিআবের মধ্যে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে লক্ষ্য করে বললেন যে বসো বসে যাওয়ার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ছিলেন না মসজিদের বাইরে ছিলেন মসজিদের বাইরে বসে গিয়েছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে বলেছেন এটি হচ্ছে অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অনুসরণ করেছেন আরেকটি উদাহরণ আমরা নিতে পারি এই উদাহরণটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ খাতাবান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তির হাতের মধ্যে একটি স্বর্ণের আংটি দেখতে পেলেন আপনারা জানেন পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে স্বর্ণ ব্যবহার করাকে হারাম ঘোষণা করা হয়েছে স্বর্ণ এবং হারির সিল্ক ব্যবহার করাকে হারাম ঘোষণা করা হয়েছে রেশমি কাপড় যেটাকে বলা হয় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন জনৈক ব্যক্তি তার হাতের মধ্যে স্বর্ণের একটি আংটি ব্যবহার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে ওই আংটিটি খুলে নিলেন খুলে নিয়ে ফেলে দিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে আংটি খুলে নিয়ে ফেলে দিলেন এবং ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলুহা ফি ইয়াদিহ যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি যে জাহান্নামের একটি অঙ্গার তার হাতের মধ্যে রেখে দিবে এটা কি তার জন্য শোভা পায় এটা কি তার জন্য উচিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কঠিনভাবে নিষেধ করলেন না আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে এমনটি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে যখন দাওয়াত দিতেন তখন কোমলতা নরম নীতি অবলম্বন করতেন দায়ীদের কি এমনটি হতো আমরা যারা এখানে দায়ী আছি যদি কঠোরতা আমরা অবলম্বন করি তাহলে এই দাওয়াতের মাধ্যমে যারা উপকৃত হওয়ার কথা ছিল যারা এই দাওয়াতকে কবুল করার কথা ছিল এই দাওয়াতকে গ্রহণ করার কথা ছিল তারা গ্রহণ করবে না বরং দূরে সরে যাবে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাকুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক যে আপনি তাদের প্রতি কোমল হওয়ার কারণেই মূলত আজকে তারা আপনার কথা শুনছে আপনার পাশে এসে তারা দাঁড়িয়েছে কিন্তু যদি আপনি কঠিন হতেন
তাদের সাথে দুর্ব্যবহার করতেন অপমান করতেন তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত দূরে সরে যেত তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ব্যক্তিকে এতটুকু বললেন যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার হাতের মধ্যে একটি আগুনের কয়লা তার হাতের মধ্যে নিয়ে একটা অঙ্গার নিয়ে তার হাতের মধ্যে বসে থাকবে এমনটি কেউ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী আর কিছুই বললেন না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে স্বর্ণের আংটি খুলে দিয়েছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার সাথীদের মধ্যে এক ব্যক্তি বলল তুমি এই স্বর্ণের আংটি উঠিয়ে নিয়ে যেতে পারো নিয়ে এটাকে কাজে লাগাতে পারো অন্য কাজে ব্যবহার করতে পারো এটা তোমার জন্য ব্যবহার করা জায়েজ নেই কিন্তু এটা এখান থেকে উপকৃত হওয়া তোমার জন্য জায়েজ রয়েছে এটা বিক্রি করতে পারো বা অন্য কাজে ব্যবহার করতে পারো তখন তিনি বললেন লা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমার হাত থেকে ফেলে দিয়েছে এটা আর নেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমার হাত থেকে ফেলে দিয়েছেন এটা আর নেব না আমার বন্ধুগণ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা অনুসরণ করেছেন এই কয়েকটি উদাহরণ দিলাম অনেক উদাহরণ এবং সময়ের কারণে আমরা হয়তো এত বিস্তারিত আলোচনা করতে পারবো না যেহেতু আলোচ্য বিষয়টি অত্যন্ত দীর্ঘ তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রত্যেকটি পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন যেভাবে তিনি করেছেন সেভাবে অনুসরণ করেছেন বরং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে তিনি যখন হজে যেতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছেন যেখানে গিয়েছেন যেখানে বসে পেশাব করেছেন সেই সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অবস্থানকে তিনি অনুসরণ করতেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে করতেন সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা এজন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণকে গুরুত্ব দিতে হবে সুন্নাহকে যদি আমরা সত্যিকার অর্থে নিজেদের জীবনে গুরুত্ব না দেই তাহলে সুন্নাহ অনুসরণকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ইবাদত ফরজ করেছেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদত পালন করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পালন করতে পারবো না কারণ সুন্নার অনুসরণ বাদ দিয়ে কোনো ইবাদত হয় না এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বা সুন্নার অনুসারী যত আলেম রয়েছে সমস্ত আলেমের ঐক্যমত সাব্যস্ত রয়েছে আমার জানা নেই কেউ দ্বিমত পোষণ করেছেন কেউ দ্বিমত পোষণ করেন হতে পারে উলামায়ে কেরামের কোনো কোনো বিষয়ে বিভিন্ন কারণে মত পার্থক্য হয়েছে ইখতিলাফ হয়েছে আলেমদের মধ্যে মুজতাহিদদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হয়েছে কিন্তু কখনো কোনো আলেম এ কথা বলেন নাই যে না সুন্নাহ বাদ দিয়ে সুন্নার অনুসরণ বাদ দিয়ে আমি যেটা বলতেছি সেটার অনুসরণ করো নাউজুবিল্লাহ কারণ সুন্নার মুখালাফাত করার জন্য সুন্নার বিরোধিতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন এই কাজের বিরোধিতা করার জন্য কোনো আলেম ইজতিহাদ করেন নাই বা শরীয়তের কোনো বিষয়ে তিনি কোনো বক্তব্য দেন নাই এটা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন তার এই ক্ষেত্রে কিছু জানার ঘাটতি আছে কমতি আছে এটা স্বীকার করে নিতে হবে অন্যথায় তিনি সত্যিকার অর্থে গোড়ামিতে লিপ্ত হবেন সীমালঙ্ঘন করার মধ্যে তিনি নিজেকে লিপ্ত করবেন বন্ধুগণ তাই আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আজকের এই আলোচনায় শেয়ার করতে চাই প্রথমে যে বিষয়টি আমি শেয়ার করব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুন্নাহ কাকে বলা হয় তাকে বা সুন্নাহ বলতে আসলে সুন্নার কনসেপ্টটা কি এটি অনেক দীর্ঘ আলোচনা আলোচ্য বিষয় শুধুমাত্র মানে সুন্নার কনসেপ্ট নিয়েই দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে কিন্তু আমি শুধু দুটি পয়েন্টে আলোচনা করব এত দীর্ঘ আলোচনা আমি করব না প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে এই যখন সুন্নাহ বলা হয় তাকে তখন বোঝানো হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নিয়ম রীতিকে যেই রীতি এবং নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই ইবাদতগুলো পালন করার ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন বা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন
এগুলো হচ্ছে সুন্নাহ এবং এই সুন্নাহ বলতে এখানে সমস্ত কিছুকে একসাথ করে শরীয়তে যত বিধান আছে সব কিছুকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বিধান দিয়েছেন সব কিছু অনুসরণ করা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ যতক্ষণ পর্যন্ত না সে আমি যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছি এই সব কিছুকে সে তার ইচ্ছার উপর সব কিছুকে প্রাধান্য দিয়ে অনুসরণ না করবে হাদিসটিকে ইমাম নবী রহমতুল্লাহ খুলাসা এর মধ্যে এবং আরবাইনের শেষের দিকে হাদিসটিকে ইমাম নবী রহমতুল্লাহ সহি বলেছেন বন্ধুগণ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন সব কিছুকে মেনে নিতে হবে এখানে একটি বিভ্রান্তির অপনোদন করতে চাই সেটি হচ্ছে এই একদল লোক আমাদের সমাজে এখন ব্যাপকভাবে কাজ করছে তারা সুন্নাকে উপেক্ষা করে যাচ্ছে অথবা অনুসরণ করছে না অথবা সুন্নাকে অস্বীকার করছে তিনটি কথা বললাম প্রথম হচ্ছে সুন্নাকে উপেক্ষা করছে সুন্না যখন তাদের সামনে তুলে ধরা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা বক্তব্যকে যখন তাদের সামনে তুলে ধরা হয় তখন দেখা যায় যে বলে যে না এটি আমার মুরব্বীর বক্তব্যের পরিপন্থী অথবা আমার হুজুরের বক্তব্যের পরিপন্থী অথবা আমার ইমামের বক্তব্যের পরিপন্থী এখানে তাকে বলা দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মাধ্যমে সাব্যস্ত হলে তাকে থেমে যাওয়া দরকার ছিল তার ইমানের দাবি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না যখন তার সামনে স্পষ্ট হবে থেমে যাবে সামনে এগিয়ে যাওয়ার আর সুযোগ নেই তিনি পালন করবেন কি করবেন এটা তার সিদ্ধান্তের বিষয় কিন্তু এই কথা বলার সুযোগ নেই যে না এটা আমার অমুকের বক্তব্যের পরিপন্থী এমনকি আমি আশ্চর্য হই আপনাদের কাছে বলছি যে আমাদের বিভিন্ন টেলিভিশন লাইভ প্রোগ্রামের মধ্যে আমাদেরকে প্রশ্ন করে আমি আশ্চর্য হই প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই যে এই মাসালার ব্যাপারে হাদিসের মধ্যে এই কথা এসেছে আর অমুক ইমাম সাহেব এ কথা বলেছেন এখন আমরা কোনটাকে অনুসরণ করব নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কোন ব্যক্তির বক্তব্যকে তার সাথে তুলনা করার এই অধিকার কে দিল এটা দৃষ্টতা এটি ইমানের দাবির পরিপন্থী বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোন ব্যক্তির বক্তব্যের সাথে কিভাবে আপনি মূল্যায়ন করতে চান সে ব্যক্তি যেই হোক না কেন উম্মতের যত শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাওয়ার পরে তাকে অবশ্যই ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কাছে সুন্নার কাছে ফিরে আসতে হবে এজন্য আমাদের কাছে যদি এই ধরনের কোনো ভুল থাকে সেটা আমরা সংশোধন করার জন্য চেষ্টা করি কারণ আপনার যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ আমি যা নিয়ে এসেছি সব কিছু যতক্ষণ পর্যন্ত সে তার ইচ্ছার মাধ্যমে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কারো নিজের পক্ষ থেকে বানাওয়া বক্তব্য নয় তৈরি করা বক্তব্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন তাই আমি আপনাদেরকে বলতে চাই যে সুন্নাকে উপেক্ষা করা এটি যথেষ্ট গলত বিষয় এবং ভয়ঙ্কর বিষয় দ্বিতীয় হচ্ছে সুন্নার অনুসরণ না করা আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করে আমরা কার অনুসরণ করব লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাসূলের মধ্যেই তো তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেল রয়েছে যে মডেল তুমি অনুসরণ করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বাদ দিয়ে আমরা কাকে মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বাদ দিয়ে এমন সব ব্যক্তিদের অনুসরণকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিচ্ছি ফরজ করে নিচ্ছি যারা কোনোদিন বলে নাই যে আমাদের অনুসরণ করো তোমরা
তোমাদের আমাদের অনুসরণ করা তোমাদের জন্য ফরজ কেউ বলেন নাই এটি গলত আর এই কারণেই মূলত আমরা সত্যিকার সুন্নাহ থেকে সুন্নাহর অনুসরণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি তিন নম্বর যে পয়েন্টটি আমি বলেছি সেটি হচ্ছে সুন্নাহকে অস্বীকার করা এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে এখন তারা এ নিয়ে বে নিয়ে বিভিন্নভাবে কিভাবে সুন্নাহকে অস্বীকার করা যায় প্রথমে এই বক্তব্য নিয়ে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সুন্নাহ বা হাদিস লেখা হয়নি হাদিস তো পরে লিখেছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিস লেখা হয়নি সুতরাং হাদিসের অনুসরণ করার কোনো সুযোগ নেই এটা হাদিসের মধ্যে বিভ্রাট আছে বিভ্রান্তি আছে দ্বিতীয় নম্বর বলতেছে যে না এই যে হাদিসগুলো যেহেতু মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বিভিন্ন ধরনের হাদিস তৈরি করে নিয়েছে এবং হাদিস জাল হাদিস বের হয়ে গিয়েছে বলছে এটা আপনারও একমত জাল হাদিস আছে কিনা এটা আপনারা বলবেন যে হ্যাঁ জাল হাদিস আছে যেহেতু জাল হাদিস এসে গিয়েছে সুতরাং হাদিসের মধ্যে এহতেমাল ঢুকে গিয়েছে সম্ভাবনা ঢুকে গিয়েছে সংশয় ঢুকে গিয়েছে তাই হাদিসের অনুসরণ করা যাবে না হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না আমি বলতে চাই যারা হাদিসের অনুসরণ করে না তারা কি কোরআনের অনুসরণ করে কিনা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহ আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ সাথে দেয়া হয়েছে কোরআনও আমাকে দেয়া হয়েছে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওহির মাধ্যমে পেয়েছেন আর সুন্নার এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে পেয়েছেন কিন্তু এগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কালাম হিসেবে আসেনি এই হলো পার্থক্য ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি যা বলেন সেগুলো হচ্ছে ওয়াহী বন্ধুগণ তাই ওহির মধ্যে কিন্তু সুন্নাহ অন্তর্ভুক্ত কোরআন যেমনিভাবে ওহি তেমনিভাবে সুন্নাহ হচ্ছে মূলত ওয়াহী ওহির মধ্যে সুন্নাহ অন্তর্ভুক্ত তাই যারা আজকে সুন্নাহকে অস্বীকার করছেন সুন্নাহর অনুসরণকে যারা অস্বীকার করছেন তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করছেন আপনি দেখেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মাজমু ফাতোয়ার মধ্যে বলেন কোরআনে কারিমের 29টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়ামা আতাকুমুর রাসূল রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছেন ফাখুযূহু তোমরা সেটাকে আঁকড়ে ধরো এটাকে আমাদেরকে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি শুধু কোরআন দিয়েছেন না কোরআনের সাথে আরো কিছু দিয়েছেন কোরআনের সাথে কি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন হ্যাঁ কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুন্নাহ দিয়েছেন সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু কোরআন দিয়ে গেছেন যদি কেউ মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু কোরআন দিয়ে গেছেন তাহলে তিনি ভুল বলছেন কিনা আপনারা আমার সাথে কথা বলতে হবে ভুল বলছেন কিনা কোনো সন্দেহ নেই তিনি ভুল বলছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে কোরআনের সাথে সুন্নাহ দিয়ে গিয়েছেন তাই কোরআনকে যেভাবে অনুসরণ করতে হবে ঠিক তেমনিভাবে সুন্নাহকে অনুসরণ করতে হবে সুন্নাহর অনুসরণ যারা বাদ দিচ্ছেন বা সুন্নাহকে যারা অস্বীকার করছেন বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করে একেবারে ফালতু অজুহাত বরং তাদের একজন বক্তব্যের মধ্যে এই কথা বলেছেন যে যেহেতু হাদিসের এই বক্তব্যটুকু আমার বিবেক দিয়ে আমার বিবেচনা দিয়ে শুদ্ধ মনে হচ্ছে না এই হাদিস অনুসরণ করতে পারলাম না বলে নাউজুবিল্লাহ কারো বিবেক দিয়ে কি হাদিসকে বিচার করার সুযোগ আছে আপনার কথা বলেন আছে কিনা কারো বিবেক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার সুযোগ আছে কিনা নেই কোন বিবেক দিয়ে আপনি বিবেচনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বলবেন যে না এই বিবেচনায় আমার বিবেকের মানে বিবেক অনুযায়ী এই হাদিসটা গ্রহণযোগ্য হতে পারে না যেহেতু এর বক্তব্য আমি মনে করি শুদ্ধ নয় কিসের ভিত্তিতে এটাকে আমরা বুঝবো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো ওহির মাধ্যমে দিয়েছেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই, এগুলো শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন, তাই আমরা জানতে পেরেছি। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাই প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করতেছি সেটি হলো এই যে সুন্নার অনুসরণ মূলত এর ক্ষেত্রে যারা বিভিন্ন অজুহাত তৈরি করে সুন্নাকে অস্বীকার করার জন্য চেষ্টা করছেন অথবা সুন্নার অনুসরণ থেকে দূরে সরে আছেন, মেহরবানি করে এই বিভ্রান্তি থেকে ফিরে আসুন। কারণ কোরআনে করিম স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়েছে কোরআনের মধ্যে স্পষ্ট করে, যে সুন্নার অনুসরণ করবে করবে সেই সত্যিকার মূলত রাসূলের অনুসরণ করলো, সেই সত্যিকার অর্থে কোরআনের অনুসরণ করলো। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনের অনুসরণ করলো না, সুন্নার অনুসরণ করলো না, সে সত্যিকার অর্থে কোরআনের অনুসরণ করে নাই, যেহেতু কোরআনে করিমের 29টি আয়াতের মধ্যে সুন্নার অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসুন দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেদিকে যাই। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এর তরিকা কি হবে সেটা শিখিয়ে দিয়েছেন, ইবাদত কিভাবে করবো এর তরিকা আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি সুন্নাকে অস্বীকার করে, সুন্নাকে মেনে না নেয়, তাহলে তিনি কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই তরিকা অনুযায়ী ইবাদত করতে পারবে কি না, পারবে পারবে না। এই সুন্দর পদ্ধতি এখন আবিষ্কার করেছে কোরআন দিয়ে আমাদের দেশে লোকদেরকে এখন খ্রিস্টান বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা আশ্চর্য বোধ করবেন, একদল লোক আমাদের সমাজের মধ্যে এখন মিশনারি তৎপরতা বৃদ্ধি করে মুসলমানদেরকে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে, কিছু অর্থনৈতিক সহযোগিতার বিনিময়ে তাদেরকে আজকে খ্রিস্টান বানানোর জন্য অপচেষ্টা করছে। তারা যখন ব্যর্থ হয়ে গিয়েছে এই সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে এদেরকে যখন খ্রিস্টান বানাতে পারছে না, তখন তারা একটা বুদ্ধি করেছে, কৌশল করেছে, বলেছে আমরা এবং তোমরা একটি জিনিসের মধ্যে আমরা একমত হয়েছি, সেটি হচ্ছে কোরআনের ব্যাপারে আমরা একমত হয়েছি, সুতরাং শুধু কোরআনের অনুসরণ করলেই আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না, কোরআনের আমরা অনুসরণ করি। যেহেতু কোনো ব্যক্তি যদি সুন্নাকে বাদ দিয়ে শুধু কোরআনের অনুসরণ করে, তাহলে সে আর কোনো ইবাদত করতে পারবে কি না, তার কোনো ইবাদত নেই, নামাজ কোথায় পাবে? পাঁচ ওয়াক্ত সালাত কোরআনের মধ্যে বের করতে পারবে? পাঁচ ওয়াক্ত সালাতের ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত পারবে? আছে রুকু সেজদা কিভাবে করবে এগুলো পারবে? কিছুই নেই, তার সালাত বাদ পড়ে গেছে। এরপর আসেন জাকাত, জাকাত ফরজ করা হয়েছে ঠিক আছে, কিন্তু জাকাত কিভাবে আদায় করবে, জাকাত কিভাবে আদায় করবে, এর পদ্ধতি কি হবে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাকে যদি অস্বীকার করে, সুন্নাকে বাদ দেয়, তাহলে জাকাত আদায় করতে পারবে কিনা। আমি এক বন্ধুর সাথে দেখা হলো, তিনি বললেন যে আমরা সুন্নাহ অনুসরণ করি না, আমরা শুধু কোরআন অনুযায়ী আমরা আমাদের আমলকে নির্দিষ্ট করে নিয়েছি। ধর আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সুন্নাহ তো আপনারা বাদ দিয়েছেন, এখন সালাত কিভাবে আদায় করবেন? বলেছে সালাত কিভাবে আদায় করবো, মানে সালাত তো হচ্ছে দোয়া, শুধুমাত্র বসে বসে দোয়া পড়লেই সালাত আদায় হয়ে যাবে? নাউজ বিল্লাহ। আমার বন্ধুগণ, এই শিক্ষাটুকু নিয়েছে মূলত মিশনারিদের থেকে, যেহেতু তাদের সালাত হচ্ছে মূলত এই ধরনের, শুধুমাত্র এইভাবে করে কি কি প্রার্থনা করা কি তারা সালাত হিসেবে আখ্যায়িত করেছে। ঠিক একই পদ্ধতিতে ওই লোককেও দেখলাম, তিনি নিজেকে মুসলমান দাবি করছেন কিন্তু বলছেন যে আমাদের সালাত হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, এই যে দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, শুধুমাত্র এই দোয়াগুলো পড়া, এটা হচ্ছে তাদের সালাত। আউযুবিল্লাহ, সালাত তারা আদায় করে না। এরপরে যাকাত, ঠিক অনুরূপভাবে যাকাতকে তারা সেভাবে আদায় করতে পারবে না। আসেন এবার হজ আদায় করতে পারবে কিনা, সুন্নাকে যদি কেউ বাদ দিয়ে হজ আদায় করতে পারবে
পারবে না সিয়াম পালন করতে পারবে তাহলে তো সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল আমার বন্ধুগণ যদি সুন্নাহকে সত্যিকার অর্থ স্বীকার করে কেউ তাহলে তার সমস্ত ইবাদত পালনের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে এবং ইবাদত পালন করতে পারবে না এবং এই কারণেই একটা সুকৌশলে একদল তথাকথিত পণ্ডিত এই কৌশলের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে দূরে সরানোর জন্য তথা ইসলাম থেকে দূরে সরানোর জন্য মূলত সুন্নার অনুসরণকে বাদ দিয়ে সুন্নাকে অস্বীকার করতে এখন নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আসুন দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হলো এই যদি কোনো ব্যক্তি সুন্নাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত করেন তাহলে তিনি সেই ইবাদতের ক্ষেত্রে হয়তো প্রবৃত্তির অনুসারী হবে অথবা তিনি সেখানে নতুন বেদাত আবিষ্কার করবেন যেহেতু এর বাইরে আর কোনো কিছুই নেই এর বাইরে আর কোনো কিছুই নেই তার ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না আজকে আমরা দেখি সালাতের মধ্যে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা সালাত আদায় করব এটি আমাদের কাছে অস্পষ্ট কিছুই না সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ দেখেছি কিনা দেখছেন কিনা আপনারা কেউ আমি জানি না আপনারা কেউ স্বপ্নে দেখেছেন কিনা তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের বিষয়টি বিস্তারিত বর্ণনা করেছেন হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে ঠিক সেভাবেই আমাদেরকে অনুসরণ করে সালাত আদায় করতে হবে সালাত আমাদের খাহিশ অনুযায়ী আমাদের প্রবৃত্তি অনুযায়ী যদি আদায় করে থাকি তাহলে সেটি ইবাদত হবে না যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে আদায় করো অন্যভাবে আদায় করার কোনো সুযোগ নেই এজন্য কোনো ব্যক্তি যদি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে ইবাদত করেন তাহলে তার ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না তৃতীয় নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই আমার বন্ধুগণ সুন্নার অনুসরণ যদি কোনো ব্যক্তি পরিহার করে সুন্না থেকে দূরে সরে যায় তার আখিরাতের নাজাতের বিষয়টি অনিশ্চিত হয়ে যাবে মূলত কোরআনের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল আনাম আল আনামের 153 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا একেবারে নির্দিষ্ট করে দিচ্ছেন আর নিশ্চয়ই এটি হচ্ছে আমার রাস্তা সরল সোজা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করতেছেন একেবারে দেখিয়ে দিচ্ছেন আঙ্গুল দিয়ে দেখানোর মতো وأن هذا এটি হচ্ছে এখানে কোথাও গুঞ্জাইশ নেই এখানে কোথাও প্রচ্ছন্নতা নেই এখানে কোথাও অন্ধকারাচ্ছন্ন অবস্থা নেই বন্ধুগণ দুঃখজনক বিষয় হচ্ছে ওই ব্যক্তির জন্য যে নিজের পক্ষ থেকে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর এই বিধানের মধ্যে নিজেই কিছু আবিষ্কার করে এখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থা তৈরি করে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান একেবারে সহজ সরল সোজা পথ ফাত্তাবিউহু সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো আয়াতের তাফসীরে মধ্যে আহলুত তাফসীর উল্লেখ করেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পথের কথা উল্লেখ করেছেন আপনি দেখবেন হেদায়েতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় উল্লেখ করেছেন সেখানে শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছেন একক শব্দ ব্যবহার করেছেন সেখানে এক বছরের শব্দ এসেছে সিরাতি আমার রাস্তা এখানে অনেকগুলো রাস্তার কথা বলা হয়নি যেখানে এক থেকে একাধিক হয়ে যাবে সেখানে বিভ্রান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা একটাই তাই তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে কি বলছেন
কিভাবে শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমাদেরকে সঠিক সরল পথ আপনি দেখান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন সালাতের মধ্যে বারবার আমরা এই দোয়া করছি সবাই এই দোয়া করছে যে রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সরল পথ যেটি আছে সেটি দেখান আর এই পথকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান আর এটাই হচ্ছে আমার রাস্তা একবারে সহজ সরল রাস্তা সোজা রাস্তা এখানে কোথাও বক্রতা নেই এখানে কোথাও কোন ধরনের আকাবাকা অবস্থা নেই একেবারে স্পষ্ট বলে দিচ্ছেন সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারাকতুকুম আলাল বাইদা তোমাদেরকে রেখে যাচ্ছি স্পষ্ট শুভ্র সুন্দর দিনের উপর লাইলুহা কানাহারিহা যে এখানে প্রত্যেকটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট এখানে এমন কোনো বিষয় নেই যেগুলো অস্পষ্ট আছে যেগুলোতে যেগুলোতে কিছু প্রচ্ছন্নতা আছে যেগুলোতে কিছু অন্ধকার অবস্থা রয়েছে এমন কিছুই নেই সব স্পষ্ট স্পষ্ট দিনের উপর তোমাদেরকে রেখে যাচ্ছে লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক এই পথ থেকে শুধুমাত্র ওই ব্যক্তিই বক্রতা বক্রতার পথ গ্রহণ করে থাকে যে নিজেকে ধ্বংস করলো আমার বন্ধুগণ তাই সত্যিকার ওই ব্যক্তি ইসলামের এই বিধানের ক্ষেত্রে বক্রতার অনুসরণ করবে সোজা পথে না গিয়ে বাঁকা যাবে সোজা সরল পথের দিকে অগ্রসর না হয় বাঁকা পথের দিকে ওই ব্যক্তিই অগ্রসর হবে যে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল আসুন ধ্বংস থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি তাই এই আয়াতটি সম্পর্কে আমরা বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল আর অনেক রাস্তার অনুসরণ করো না অনেক পথের অনুসরণ করো না এখানে বলেছেন বহুবচন যেখানে রাস্তা একাধিক হয়ে যাবে অনেক রাস্তা যেখানে এসে যাবে তাহলে বুঝতে হবে যে এখানে সমস্যা আছে এখানে এই বিভ্রান্তি আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল অনেকগুলো রাস্তার তোমরা অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ তাহলে আল্লাহর রাস্তা যেটা এই রাস্তা থেকে সঠিক পথ যেটা এই সঠিক পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নেবে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে আয়াতের মধ্যে এই কথাটি বলেছেন আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন ফাসসিরাতুল মুস্তাকিমুল মাযকুরু ফিল আয়া এই আয়াতের মধ্যে সিরাতুল মুস্তাকিম বলতে বোঝানো হয়েছে হুয়া সাবিলুল্লাহ এটাই হচ্ছে আল্লাহর রাস্তা আর সিরাতুল মুস্তাকিম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে সাবিলুল্লাহ আল্লাহর রাস্তা এরপর তিনি বলেন আল্লাজি দাআ ইলাইহি যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন যেদিকে যার অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপর ইমাম কুর্তুবী রহমতুল্লাহ এই কথাকে তাফসীর করে দিচ্ছেন যাতে করে আমরা বুঝতে পারি কোন পথটা সেটি সেটা কোন পথ এই জন্য ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন হুয়া সুন্নাহ এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে সুন্নাহ আমার বন্ধুগণ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে সুন্নাহ অনুসরণ করা সুন্নাহ অনুসরণ করলেই সত্যিকার অর্থে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে অন্যথায় না সুন্নার বাইরে এই পথের অনুসন্ধান যদি কেউ করে সুন্নাকে এড়িয়ে সুন্নাকে অস্বীকার করে অথবা সুন্নাকে পরিহার করে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিসকে অনুসরণ বাদ দিয়ে যদি কেউ হেদায়েতের পথ আলোচনা করে অথবা হেদায়েতের পথ অনুসন্ধান করে তালাশ করে তাহলে সে গন্তব্যে পৌঁছতে পারবে না হেদায়েত লাভ করতে পারবে না যেহেতু স্পষ্ট কথা এরপর ওয়াস সুবুল আর এই আয়াতের মধ্যে সুবুল বলতে বোঝানো হয়েছে হিয়া সুবুলু আহলিল ইখতিলাফ আলহাইদিনা আনিস সিরাতিল মুস্তাকিম এটি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যারা মতবিরোধের মধ্যে লিপ্ত হয়ে সত্যিকার সিরাতুল মুস্তাকিম যেটি সঠিক সরল পথ যেটি এই পথ থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে তাদের পথগুলোকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুবুল বলেছেন এরপর তিনি এটাকে আবার স্পষ্ট করলেন এরা কারা হুম আহলুল বিদায় ওয়াল আহওয়া এরা হচ্ছে যারা বেদাতের অনুসারী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে যারা বিদআত করছে, বিদআতের অনুসারী এবং যারা প্রবৃত্তির অনুসারী, মূলত তারাই হচ্ছে এই পথের অনুসারী। আমার বন্ধুগণ, এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আমাদেরকে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো সিরাতুল মুস্তাকিম, যেই পথের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল নির্দেশ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এভাবে যে এটাই হচ্ছে আমার পথ, ওই পথের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে, সুন্নাহর দিকে এগিয়ে আসতে, সুন্নাহকে পরিহার করার কোনো সুযোগ নেই। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই আয়াতের একেবারে হুবহু, একেবারেই এই আয়াতের যেই নির্দেশনা রয়েছে বা বক্তব্য রয়েছে, ঠিক এই বক্তব্যকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিসের মধ্যে সরাসরি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারবি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে, ইমাম নাসাঈ রহমতুল্লাহ সুনান কুবরার মধ্যে, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন, ইতিসামের মধ্যেও ইমাম শাতিবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা আঁক দিল, লম্বা একটা সরল একটা রেখা আঁক দিল, রেখা অঙ্কন করল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, তারপরেও তিনি যাতে উম্মত হেদায়েতের এই জটিল রাস্তায় যাতে পথভ্রষ্ট না হয়, হেদায়েত থেকে যাতে বিচ্ছুত না হয়, যাতে বিভিন্ন ধরনের আল্লাহর দুশ্মন যারা আছে, বিভ্রান্ত পথভ্রষ্ট গ্রুপ যারা আছে, তারা যাতে করে এই উম্মতের সাধারণ মানুষগুলোকে স্বীকার করে তাদের গ্রুপে পরিণত না করে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়াগ্রামের মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে একে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল পথ আঁকলেন, আঁকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল পথটাকে এটার উপর ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা সাবীলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজাটা হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে সোজা। এরপর ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান দিকে এবং বাম দিকে আরো কিছু কি করলেন, রেখা আঁকলেন, ডানে কিছু আঁকলেন, বামে কিছু আঁকলেন। আঁকার পর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি সুবুল, এগুলো হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বহু রাস্তার কথা বলেছে, বহু পথের কথা বলেছে, বহু মতের কথা বলেছে কোরআনের মধ্যে, এই বহু পথ হচ্ছে এগুলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলা কুল্লি সাবিলি মিনহা শয়তানুন ইয়াদউ ইলাইহি, আর এই প্রত্যেকটা ছোট ছোট রাস্তার মধ্যে একজন শয়তান দাঁড়িয়ে আছে, এই শয়তান ওই রাস্তার দিকে তোমাদেরকে ডেকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা হয়তো অনেকে বুঝতে পেরেছি বা মনে করছি যে মনে হয় ইবলিসের দোসর যারা আছে ওই জিন শয়তানরা মনে হয় এখানে দাঁড়িয়ে আছে, এই রাস্তাগুলো মূলত দখল করেছে ওই মানব প্রকৃতির শয়তানরা, যারা মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করছে, যারা মানুষদেরকে বেদাতের দিকে আহ্বান করছে, যারা মানুষদেরকে সুন্নার অনুসরণ বাদ দিয়ে প্রবৃত্তির অনুসরণ করার জন্য, কোনো ব্যক্তির অনুসরণ করার জন্য, অন্ধ আনুগত্য করার জন্য যাদেরকে আহ্বান করছে, এই শয়তানগুলো, এরা কিন্তু আপনারা হয়তো মনে করবেন যে এরা মনে হয় এরা আমাদেরই বন্ধু, এরা আমাদেরই এই সমাজের মানুষ, বিভিন্ন সুরত নিয়ে, বিভিন্ন আকৃতি নিয়ে প্রত্যেকটি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, বলে আসেন আমার দলে আসেন, আমাদের গ্রুপে আসেন। এখন আপনাকে সেই গ্রুপে নিয়ে গিয়ে আপনাকে একটা অজিফা ধরিয়ে দিচ্ছে, আপনাকে একটা আমলনামা ধরিয়ে দিচ্ছে, আপনাকে একটা কসমনামা ধরিয়ে দিচ্ছে। আমার এক বন্ধু, তিনি বলছে যে আমি এই কসমনামা শুধু আমার ইবাদত হিসেবে গ্রহণ করেছি, দেখা হয়েছে অনেক বড় ডাক্তার যে কসমনামা আমাকে দিয়েছে পীর সাহেব হুজুর, সে কসমনামা শুধু আমার ইবাদত, বলছে যে এই ইবাদত করলেই যথেষ্ট হয়ে যাবে। এভাবে তারা অনেক দরুদ, অনেক ওজিফা, অনেক কিছু আবিষ্কার করেছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নেই, তারা আবিষ্কার করে নিয়েছে। আমার বন্ধুগণ, প্রসঙ্গত একটি কথা মনে পড়ল,
সেটি হচ্ছে এই আমাদের এক বন্ধু এই আসার অল্প কয়েকদিন আগে তিনি আমাকে জিজ্ঞেস করলেন বললেন সাইফুল্লাহ ভাই আপনি যে বলছেন যে আল্লাহ 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 করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা কবুল করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে মানে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জাহান্নামে দিবেন তো আমরা আল্লাহ আল্লাহ করলাম আল্লাহকে ডাকলাম আল্লাহর জিকির করলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবে এটা কেমন কথা আপনি বলতেছেন আমাকে প্রশ্ন করলেন আমি বললাম ভাই আল্লাহ আল্লাহ করার কারণে আপনাকে জাহান্নামে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলেননি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লঙ্ঘন করেছেন এজন্য আপনি শাস্তি পাবেন শাস্তি এজন্য আপনার হবে এজন্য শাস্তি হবে না যে আপনি আল্লাহ আল্লাহ করছেন যেহেতু আল্লাহ আল্লাহ এই ধরনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তার সাহাবীরা করেননি এজন্য আমাদেরকে এখান থেকে দূরে সরে আসতে আসুন সুন্নাহর অনুসরণ যদি কেউ পরিহার করে বর্জন করে তাহলে সে ব্যক্তি সত্যিকার ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন সেই ইবাদত সে ব্যক্তি করতে পারবে না সেই ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যাবে এবং তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ সেটি হয়তো বিদআত হবে অথবা এর বিপরীত বিষয় হবে সম্মানিত সুধী মণ্ডলীর সম্মানিত উপস্থিতি এরপর আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই খুব সংক্ষেপে আমার আলোচনাকে সংক্ষিপ্ত করতে চাই সেটি হচ্ছে এই সুন্নার অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এক্ষেত্রে অনেক বাধা এসে গিয়েছে সবচেয়ে বড় বাধা হচ্ছে সুন্নার সম্পর্কে না জানা কোন কাজটি সুন্নাত এটি যদি কোনো ব্যক্তি না জানে তিনি কি আমল করতে পারবে আপনারা কি মনে করেন পারবে এই কাজটা সুন্নাত কিনা এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা যদি আমি না জানি আমি কি আমল করতে পারবো পারবো না সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে না জানা না জানার কারণেই অনেক লোক আছে তিনি সুন্নার অনুসরণ থেকে মাহরুম হয়ে যাচ্ছেন বঞ্চিত হয়ে যাচ্ছেন এই জন্য আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে আরেকটি প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা আমাদের মধ্যে বেশি ব্যাপকতা লাভ করেছে সেটি হচ্ছে অন্ধ অনুসরণ একদল লোক বিভিন্ন লোককে নিজেদের মুক্তাদা হিসেবে গ্রহণ করেছে অনুসরণীয় হিসেবে গ্রহণ করে নিয়েছে ফলে মনে করে যে আমার হুজুর যেটা বলছে এটাই ঠিক আর দুনিয়ার কোনো বক্তব্য শোনার দরকার নেই এই অন্ধ অনুসরণ মূলত সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমার বন্ধুগণ যুগে যুগে ইমামরা যারা ইজতিহাদ করেছেন আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন মুজতাহিদ যারা ছিলেন তারা কেউ সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে তাদেরকে অনুসরণ করতে বলেছেন এর কোনো দলিল নেই তাই আমি আপনাদেরকে কয়েকটি অনেক দীর্ঘ আলোচনার মধ্যে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলেই আমার আলোচনা শেষ করে দেব সেই বিষয়টি হচ্ছে এই আপনি দেখতে পাবেন আজকে আইমাতুল ইজতিহাদ যারা রয়েছে তাদের কয়েকটি বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন মুজতাহিদ ছিলেন ইমাম ইমামদেরকে সম্মান করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক যেই সেমাত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তবত একটি তাদের গালিগালাজ করার কোনো প্রয়োজন নেই কারণ তারা ইজতিহাদ করেছেন যাতে ইসলামকে সঠিকভাবে মানুষ অনুধাবন করতে পারে উপলব্ধি করতে পারে এবং পালন করতে পারে কিন্তু সবাই একমত সবাই ঐক্যমতে কথা বলে গেছেন যে আল মুজতাহিদ ইয়খতি ওয়া ইউসিব যিনি ইজতিহাদ করেন তার ভুল হতে পারে শুদ্ধ হতে পারে তিনি একথা বলেন নাই যে আমি যা বলেছি সব শুদ্ধ তোমরা আমার অন্ধ অনুসরণ করো শেষ কথা তিনি বলেছেন ইজা সহাল হাদিস ফা হুয়া মাযহাবি ইবনে আবিদিন তার হাশিয়ার মধ্যে উল্লেখ করেন যখন সহি হাদিস পাবে তখন সেটাই হচ্ছে আমার মাযহাব সেটাকে অনুসরণ করবে তাই এটি শুধু তার বক্তব্য নয় বরং সমস্ত ইমামদের বক্তব্যের মধ্যে এটি অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী আমার আলোচনার সর্বশেষ যে আহ্বানটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই সেটি হচ্ছে এই আজকে মূলত বিভিন্ন কারণে অনেকগুলো কারণ রয়েছে সর্বমোট 8টা কারণ আমরা উল্লেখ করেছি বিভিন্ন কারণে আজকে সুন্নাহ অনুসরণ থেকে আমরা দূরে সরে আছি আমাদেরকে সত্যিকার যদি সুন্নাহ অনুসরণ করি তাহলে দেখবেন যে আপনার ইবাদত আপনার আমল সেগুলো পরিশুদ্ধ হচ্ছে এর উপর নির্ভর করছে আপনার আকীদার বিশুদ্ধি এর উপর নির্ভর করছে আপনার আমলের বিশুদ্ধি
এবং আখিরাতের নাজাত, আখিরাতের নাজাত। তাই কোনো ব্যক্তি যদি সুন্নাহ অনুসরণকে পরিহার করে বর্জন করে তাহলে কিন্তু তার আকীদা শুদ্ধ হবে না, তার আকীদার পরিবর্তন হবে না, তার আমল শুদ্ধ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আমল হবে না। তার তিন নম্বর যে জিনিসটি হচ্ছে আখিরাতের নাজাত অনিশ্চিত হয়ে যাবে। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেই সুন্নাহ রেখে গেছেন, যেটি স্পষ্ট করে বলে গেছেন যে যদি বিভ্রান্তি ও পথভ্রষ্টতা থেকে তোমরা বাঁচতে চাও তাহলে আমার এই রেখে যাওয়া দুটি জিনিস আল্লাহর কিতাব এবং সুন্নাতকে ওনাকে আঁকড়ে ধরো, সেটাকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে দেখবো যে আমরা পথভ্রষ্ট হবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।